সৌদি আরবে ভারতীয় পর্যটকের সংখ্যা বেড়েই চলেছে এবং 2030 সাল নাগাদ বার্ষিক হিসাবে ভারত থেকেই সবচেয়ে বেশি দেশটিতে যাবে বলে সৌদি ট্যুরিজম অথরিটি আশা করছে। ভারত থেকে পর্যটক আকর্ষণ করার জন্য বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে সৌদি আরব। ফেব্রুয়ারি জুড়ে ভারতে বেশ কিছু প্রমোশন প্রোগ্রাম করেছে এসটিএ। এর মধ্যে রয়েছে সফল রোড শো, ট্রাভেল অ্যান্ড ট্রেড ইভেন্টগুলোতে অংশগ্রহণ এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সাথে অংশীদারিত্ব চুক্তি করা। এসটিএ জানিয়েছে 2023 সালে ভারত থেকে 20 লাখের বেশি পর্যটক সৌদি আরব যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সংস্থাটি আরও জানায় সৌদির জন্য ভারত একটি গুরুত্বপূর্ণ উৎস। সংস্থাটি আরও জানায় সৌদি আরবের ভিশন 2030 বাস্তবায়নের জন্য সৌদি আরব আশা করছে যে ওই সময় নাগাদ প্রতি বছর 10 কোটি ভারতীয় সৌদি আরব সফর করবে। তখন ভারত হবে সৌদি আরবের বৃহত্তম পর্যটন উৎস। ভর্তি চলছে, ভর্তি চলছে, ড্রাইভিং শিখুন ঢাকা রহমত ড্রাইভিং ট্রেনিং সেন্টার, ড্রাইভিং শেখার বিশ্বস্ত প্রতিষ্ঠান। যোগাযোগ করুন 01922369594। আমার এখানে অতি যত্ন সহকারে ড্রাইভিং শেখানো হয়, থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। যারা বেকার তারা আমার কাছে আসবেন, খুব ভালো একটা ড্রাইভার আমি মানায় দেবো ইনশাল্লাহ। Am I seeing here? Regain spray. Stop hair loss within 3 days. 3 inches hair growth within 1 month. Grow new hair within 2 months. আমার মতো ঝলমলে ও লম্বা চুল পেতে চাও? ট্রাই করো জাফরান হেয়ার গ্রোথ থেরাপি। To get the original জাফরান oil, don't forget to scan QR code of the security card. Collect today and try it.